কনসেপ্টটা কী? বেসিক্যালি কনসেন্ট্রেশন কাজ করে কিন্তু তিনটে ফ্যাক্টরের উপরে। ফার্স্ট হচ্ছে ইন্টারেস্ট, সেকেন্ড হচ্ছে কনসেপশন, আর থার্ড হচ্ছে সাকসেস। যদিও সাকসেসটা ইন্টারেস্টের মধ্যেই পড়ে। যদি তুমি যে জিনিসটা করছো সেই কাজের উপর কনসেন্ট্রেশন করার জন্য তোমাকে ফার্স্ট সেই জিনিসটার উপর তোমার কতটা ইন্টারেস্ট আছে সেটা তোমাকে বুঝতে লাগবে, এবং সেই জিনিসটার উপর একটা ধারণা তোমাকে নিতে লাগবে। যখন তুমি গেম খেলো তখন তোমার টার্গেট ফিক্সড হয়ে যায়। তো টার্গেট যখন তোমার ফিক্সড তখন কিন্তু তোমার ইন্টারেস্টটা বাড়ছে। আর গেম সম্বন্ধে যেটা বললাম কনসেপশন ধারণা, গেম সম্বন্ধে তোমার কাছে একটা ধারণা আছে কম বেশি যে গেমটা খুব দারুণ হয় কি না, দেন তুমি গেমটা খেলো এবং গেমটা তুমি জিতেও যাও। বাট যখন তুমি পড়তে বসো তখন তোমার কাছে ধারণা কী আছে? কোনো ধারণাই নেই, পড়তে বসতে হবে তাই পড়তে বসছি। কোনো আমাদের কাছে কোনো লজিক থাকে না যে কেন পড়তে বসছি, হোয়াই পড়তে বসছি, বা হোয়াই কেন আমি অফিসের এই কাজটা করছি। কোনো আমাদের কাছে কোনো কনসেপ্ট থাকে না। তো ফার্স্ট আমাকে এটা ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ, এই কাজটা আমি পড়ছি তখন আমার একটা লং গোল আছে, একটা অনেক বড় স্বপ্ন আছে, আমাকে এটা পূরণ করতে লাগবে। তোমরা বলতেই পারো স্যার আমি তো ডাক্তার হওয়ার জন্য পড়ছি, কেউ বলতে পারো স্যার আমি তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়ছি, বাট আলটিমেটলি এটা অনেক লং গোল। শর্ট গোল এটা হতে হবে যে তুমি যেটা পড়ছো, ধরো কোনো একটা চ্যাপ্টারের প্রথম চারটে লাইন তোমার টার্গেট, আমি তুমি সেই বইটা পড়ো নি ফার্স্টে, তুমি ট্রাই করো, এখনই ট্রাই করো, পারলে ভিডিওটাকে স্টপ করে ট্রাই করে দেখো। কোনো একটা বই নাও যেটা তুমি কখনো পড়ো নি, প্রথম চারটে লাইন একবার পড়ো, এবং সেই চারটে লাইন যখন তুমি পড়ছো সেখানে একটা জিনিস সুন্দর করে অ্যাড করে দাও। হতে পারে সেটা যা হোক কিছু, তার সঙ্গে না একটা অবাস্তব জিনিস অ্যাড করে দাও, কারণ আমাদের ব্রেন অবাস্তব জিনিস কিন্তু খুব ভালোবাসে। দেখো এক্সাম্পল স্বরূপ বলছি তোমাকে, গত বছর অষ্টমীর দিন তুমি কী খেয়েছিলে মনে আছে? চেষ্টা করে দেখো, কম বেশি সবারই মনে আসবে গত বছর, কারণ অষ্টমীর দিনটা একটা স্পেশাল দিন ছিল তাই আমাদের ব্রেন মনে করতে পারবে। কিন্তু তুমি ভাবে ভেবে দেখো, গত এক মাস আগে গত মাসের 27 তারিখে তুমি কী খেয়েছিলে মনে আসছে? আসছে না তো? কেন আসছে না? ও নর্মাল জিনিস ছিল স্যার, সকালেও ভাত খাই, রাত দুপুরেও ভাত খাই, রাত্রেও ভাত খাই, তো স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল কিছু একটা ছিল। বাট অষ্টমীর দিনটা স্পেশাল, সেদিনকে দুর্গা পুজো ছিল আমরা কম বেশি জানি, তো সেই জন্য আমাদের কাছে কিন্তু মনে আছে ওই দিনকে আমি কী খেয়েছি। ঠিক আমাদের ব্রেন এইভাবেই কাজ করে, স্পেশাল স্পেশাল জিনিস কিন্তু আমাদের ব্রেন মাথায় স্টোর করে রাখে, অবাস্তব। তোমাকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভাবো তুমি পড়তে বসার সময় ভাববে, ইমাজিন করো হিটলার পাড়ার ওই পাশে থেকে ট্যাঙ্ক নিয়ে আসছে পাড়ার মাঠে, আর এই পাশ থেকে তুমি যাচ্ছ। দেখো তোমাদের মাথায় এখনও ছেপে আছে ছবিটা যে হ্যাঁ, হিটলার তো সত্যিই ট্যাঙ্ক নিয়ে আসছে। তাহলে এই জিনিসটা বুঝতে পারলে এটা অবাস্তব জিনিস, ফলে কিন্তু তোমাদের মাথায় সহজে ক্যাচ করবে। এটা গেল। এবার আসছি আমরা সেকেন্ডটা, মানে দ্বিতীয়, আর কী করা যায় সেই সঙ্গে। তুমি যে কোনো কিছু করার আগে, মানে যা কিছু করছো তার সঙ্গে একটা স্পেশাল কিছু অ্যাড করে দাও, তোমার কাছে যেটা স্পেশাল, কোনো জিনিস হতে পারে, হতে পারে তো কোনো স্পেশাল মুমেন্ট, সেইগুলোকে মানে ইমোশান, ভালো লাগা, ভেতর থেকে যে ভালো লাগাটা আসে সেই ভালো লাগাটাকে তোমার ওই পড়ার সঙ্গে ম্যাচ করিয়ে দাও। তাহলে দেখবে তোমার কিন্তু ওটাকে আরও ইম্প্রুভ করার জায়গা হবে। একটা এক্সাম্পল দিই, আমি যখন ক্লাস এইট নাইনে পড়ি আমি থাকতাম নিমপিট রামকৃষ্ণ মিশনে। তো ওখানে আমরা অনেক ছেলে পুলে একসাথে থাকতাম, আমরা সবাই প্রচণ্ড শান্ত ছেলে ছিলাম, খুবই শান্ত ছেলে, এত শান্ত তার বর্ণনা হয় না, এত শান্ত, প্রচুর বেদ ভেঙেছে আমাদের জন্য মহারাজেরা, স্বামীজিরা, স্যারেরা। তো আমরা কী করতাম, আমরা বলতে আমি একটা ছোট পলিসি অ্যাপ্লাই করেছিলাম পড়াশোনা করার জন্য, কারণ আমি ক্লাস 8 দুবার ম্যাথে 0 পেয়েছি ইউনিট টেস্টে। তো সেখানে আমি একটা পলিসি অ্যাপ্লাই করলাম। কী করলাম না, ধরো আমরা কী করতাম, আমাদের না ওই কী বল রেলিং এরকম বিভিন্ন জিনিস ছিল, রেলিং ছিল, সিঁড়ি ছিল, তিনতলা বিল্ডিং যেহেতু, কেউ কেউ সিঁড়িতে পড়তো, কেউ রেলিংয়ে বসে পড়তো। তো রেলিং যেটা ছিল একদম নিচে, আমরা থাকতাম একদম গ্রাউন্ড ফ্লোরে। আমার এক বন্ধু ধরো রেলিংয়ের উপর ঠ্যাং লম্বা করে ছড়িয়ে দিয়ে বসে বই পড়ছে, আমি কী করতাম ওকে টুক করে ধাক্কা দিয়ে দিতাম, ধাক্কা দিয়েও নিচে পড়তো না, মানে ধরো 2 ফুট কি 3 ফুট উঁচু রেলিংটা, সেখান থেকে মাটিতে পড়ে যেত। যেই মাটিতে পড়তো সঙ্গে সঙ্গে তারপরে ও উঠে কী করতো, আমাকে মারবে স্বাভাবিক। আমি কী করতাম, একটা বই হাতে থাকতো, বইটাকে খুলতাম, খুলে মার দৌড়, ও দৌড়ে দৌড়ে আসছে, তুই দাঁড়া আজ তো তোকে মেরেই ফেলবো, আর আমি এদিকে বই দিয়ে দৌড়াচ্ছি। আর এই দৌড়াতে দৌড়াতে আমি যখনই বইয়ের পড়াটা মানে রিডিং পড়ছি, আমার বইয়ের পড়াটা পুরো মুখস্থ হয়ে গিয়েছে।
তুমি একটা ছোট এক্সাম্পল তোমাকেও আমি বলছি, তুমি বাড়িতে এক্ষুনি পারলে ট্রাই করো, যে কোনো একটা বইয়ে তুমি নিয়ে নাও যেটা তোমার মাথায় ঢোকে না, যেটা তোমার মাথায় একদম ঢুকতে চায় না, সেই জিনিসটাকে তুমি হাতে নাও, জোরে জোরে লাফাও, জোরে জোরে, এত জোরে লাফাও যেন এরকম করে হাঁপাতে থাকো, তুমি সেটা বইটাকে দু তিনবার পড়ো, দেখো ওই ওইটুকুনির মধ্যে তোমার না একটা ছোট্ট ইন্টারেস্ট তৈরি হওয়া শুরু হয়। কেন হয় এগুলো? কারণ আমাদের ব্রেন পুরো কনসেন্ট্রেট করে দেয় ওই জিনিসটার উপর। প্রথম কথা, দম নিচ্ছে যখন, কারণ দম নেওয়া ছাড়া আর অন্য কিছু নেই আমার কাছে সেই সময়, আমি হাঁপিয়ে আছি, তাই পুরো কনসেন্ট্রেশন দমের উপরে আছে, এক জায়গায় হয়ে আছে, তখন বই পড়লে কিন্তু এটাকে একটা পার্ট হয়ে যায়। কনসেন্ট্রেশনটা হতে হয় এই লেভেলে যে বাকি জগতের যা কিছু আছে সব ভুলে যাব, আমি যে কাজটা করছি সেটাই করব। এবার আসছি থার্ড, সাকসেস। যে কোনো কাজ তুমি করবে তাতে যদি তুমি সফল না হও, স্বাভাবিক তোমার কাছে কনসেন্ট্রেশন ব্রেক হতে শুরু করে, তুমি তার উপরে মন থেকে তোমার সেটা সরে যেতে থাকে। তুমি ভাবো পড়তে বসছো, পড়তে মানে যেটা পড়ছো সেটা সম্বন্ধে তুমি কোনো টার্গেট থাকে না তোমার, ফলে তুমি দেখে পড়ার ইচ্ছা হয় না, বাট তুমি একটা টার্গেট ফিক্স করো। টার্গেট কী থাকবে? না, আমাকে পরীক্ষা এই পড়াটা পড়ে আমি ভালো রেজাল্ট আমাকে করতেই লাগবে, একটা মার্কস আমাকে পেতেই লাগবে, বাট আমি যেটা পড়ছি সেই পড়াটা, আমি এই যে চার লাইন পড়লাম, আমাকে এই চার লাইন একদম পুরো মাথায় ঢুকিয়ে নিতে লাগবে। এবার তুমি পড়ো, যখন তুমি পড়ছো রিডিং পড়ো, ওই থেমে থেমে নয়, রিডিং পড়ছো এবং ফিল করো ভেতরে একদম স্পেশাল মুভমেন্ট দিয়ে, ফিলিংস দিয়ে, একদম একদম পারলে চোখ বন্ধ করে আগের সেই গল্পটা তুমি মনে করো, হিটলার ট্যাঙ্ক নিয়ে আসছে ওদিক থেকে, তুমি এদিক থেকে যাচ্ছ, দেখো জিনিসটার মধ্যে একটা শিহরণ জাগবে তোমার, আমি যুদ্ধ করতে যাচ্ছি, এই যে ফিলিংসটা এইটাকে অ্যাড করতে লাগবে। ফার্স্ট হচ্ছে অবাস্তব কিছু, দেন ফিলিংস, থার্ড হচ্ছে টার্গেট। এই তিনটে যদি তুমি কমপ্লিট করে নিতে পারো, তোমায় কনসেন্ট্রেশন করা থেকে কেউ বাধা দিতে পারবে না, তুমি যাই করবে তাতেই সাকসেস পাবে এবং সফলতা তোমার কাছে একদম সহজ বিষয় হয়ে যাবে। তিনটে পয়েন্ট দেখলে, এবার চার নম্বর পয়েন্ট, মনোসংযোগ করার, অর্থাৎ মনকে নিজের বশে করার সবচেয়ে বড় যদি কিছু ক্ষমতা থাকে সেটা হচ্ছে মেডিটেশন। এবার মেডিটেশন শুনে তো আমরা খুব ভয় পাই, বাবা আবার বসে ধ্যান করতে হবে এরকম কিছু ব্যাপার? না, এরকম কোনো ব্যাপার না, মেডিটেশন হচ্ছে এত একটা সহজ বিষয় যেটা তোমার নিজেকে সুপারম্যান হতে থেকে আটকাতে পারবে না। না, তুমি সুপারম্যান হবেই মেডিটেশন করলে। কীভাবে হবে সেটা? নিজের ভেতরের যে ক্ষমতাটাকে সেটাকে আলটিমেটলি বের করে আনা, সেটাই হচ্ছে মেডিটেশন। আমি মেডিটেশন নিয়ে পরে আর এক ভিডিও বানাবো, তখন দেখা যাক সেই বিষয়টা কী হয়। আর অবশ্যই তোমরা এই যে তিনটে চারটে পয়েন্ট তোমাদেরকে বললাম, ফার্স্ট হচ্ছে তুমি যে জিনিসটা করছো সে তুমি যা ইচ্ছা কাজ করো সেটা সম্বন্ধে নিজেকে একটা টার্গেট দাও। টার্গেট দিলে যে আমাকে এটাই কমপ্লিট করতে লাগবে। সেকেন্ড আসছি আমি সেই বিষয়টার উপরে একটা স্বচ্ছ ধারণা তৈরি করব নিজের মনে, যে এটা কী হতে পারে, ধারণাটা তৈরি করে নিলে যে হ্যাঁ এটা এই বিষয়, এখানে আমি এটা পেতে পারি, এই যে ধারণাটা, এই ধারণাটা বানাতে হবে। এবার থার্ড, সেখানে যেটা তুমি পড়ছো সেটাকে তুমি একদম পুরোপুরি অবাস্তবভাবে নিজের কাছে প্রেজেন্ট করো, নিজের কাছে নিজের মনে ভাবো। ভাবো তোমার ব্রেনটা হচ্ছে একটা সিনেমা হল, তুমি সেই সিনেমা হলের ডাইরেক্টর, তুমি ভিডিও বানাচ্ছ তোমার ব্রেনের মধ্যে, যা কিছু তুমি করতে চাও সেই জিনিসটাকে তোমার ব্রেনে ছাপিয়ে নিচ্ছ। পড়াশোনার ক্ষেত্রে ব্রেনে ছাপাও, কাজের ক্ষেত্রে এটা অন্যরকমভাবে করতে লাগবে। যারা অফিসে কাজ করছো তোমরা, তাদের ক্ষেত্রে একটু বিষয়টা হবে অন্য, তুমি যেটা করছো সেটার প্রতি নিজের ফিলিংসটা দাও। আমি তাদের জন্য আলাদা করে পরে একটা স্পেশাল ভিডিও বানাবো, যদি তোমরা আমায় কমেন্ট করে জানাও যে হ্যাঁ এর উপরে অবশ্যই একটা ভিডিও করো, তো আমি এটা করবো। তো এবারে ফোর্থ হচ্ছে, যা কিছু করবে, যাই পড়বে, যে কাজই করবে, বা তুমি যাই করো, ধরো তুমি একটা জলের বোতলও তুলছো, তাহলে সেটাতেও ফিলিংস দিয়ে তোলো, অর্থাৎ নিজের মনের যে ভালো লাগাটা সেটাকে দিয়ে করার চেষ্টা করো। এই কাজটা যদি তোমরা অভ্যাস করতে পারো, তুমি পারবে না এমন কাজ পৃথিবীতে নেই, নিজেকে তুমি করে নিতে পারবে একজন সুপার জিনিয়াস। প্রত্যেকটা মানুষের কাছে এই ক্ষমতাটা আছে এবং তোমাকে আমি বলছি, তুমিও চাইলে নিজেকে একজন সুপারম্যানের মতন ক্ষমতাশালী করে নিতে পারবে, শুধুমাত্র যদি তুমি তোমার কনসেন্ট্রেশন পাওয়ারকে অন্য লেভেলে